যাচ্ছেন? না না, স্বপ্নই স্বপ্ন, অ্যাকচুয়ালি আমাদের দুর্গাহাট। পুরুষতান্ত্রিক সমাজে নারীরাই হলো শক্তি। সংসার থেকে কর্মক্ষেত্রে দশ হাতে সামলে নারীরাই তো ওম্যান অব দ্য ডে। আজ মহাকাশ পাড়ি হোক বা যুদ্ধক্ষেত্র, কোনো স্থানেই আর নারী বিবর্জিত নয়। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে অর্ধেক নয় পুরো আকাশই আছে নিজের নামে করে নিয়েছে। নারী পুজোর এমন দিনে একটু অন্য ধরনের কীর্তি স্থাপনকারী মহিলাদের কথা না বললে তা অসম্পূর্ণ রয়ে যায়। তেমনই একজন হলেন স্বপ্না হরিজন। উত্তর চব্বিশ পরগনা অশোকনগর কন্যানগর পুরসভার এই নারী সাক্ষাৎ নারী রূপে মা দুর্গা। বাবা মা আর একমাত্র ভাইকে নিয়ে সংসারের হাল ধরতে বছর ৩৩ স্বপ্না হরিজন এখন নোংরা কুড়ানেওয়ালি। সকাল হতে প্রতিদিন মুখে বাঁশি নিয়ে ভ্যান চালিয়ে অশোকনগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি স্বপ্না হরিজন পৌঁছে যান নোংরা আবর্জনা সংগ্রহ করতে। স্বপ্না হরিজন অশোকনগর কন্যানগর পুরসভার হরিপুর এলাকার বাসিন্দা। অশোকনগর কল্যাণগড় পুরসভার নির্মল বাংলা প্রকল্পের কর্মী। আদিবাসী মহিলা স্বপ্না হরিজন সংসারের হাল ধরতে বেছে নিয়েছেন এমন কাজ। এই কাজ মূলত পুরুষরাই করে, কিন্তু আজ আর কোনো কাজই শুধু পুরুষের বলে দাগিয়ে দেওয়ার দিন দিয়েছে। স্বপ্না যে দুর্গা, তাই তার কাছে কোনো কাজ অসাধ্য নয়। ৮ নম্বর ওয়ার্ডের মানুষ এই স্বপ্নাকে দুর্গা বলেই চেনে। তাদের কাছে বাস্তবের দুর্গা স্বপ্না হরিজন, যার বাঁশির হুইসেলে সকালে ঘুম ভাঙে প্রত্যেকের। এই ওয়ার্ডের সমস্ত বাড়ির ময়লা আবর্জনা তার ভ্যানে নীল সবুজ পাত্রে তুলে নিয়ে যান তিনি। তারপর পাড়ি দেয় শহর থেকে অনেক দূরে। সকালের বাঁশির হুইসেল শুনলেই সকলে সজাগ। এই বুঝি তাদের প্রিয় দুর্গা এলো, ওরফে স্বপ্না এলো। তবে স্বপ্না অবশ্য নিজেকে দুর্গা বলে মনে করেন না, অর্থাৎ নিজেকে সেইভাবে দেখতে প্রস্তুত নয়। আজ আন্তর্জাতিক নারী দিবসে সমাজের এমন সকল দুর্গাকে আমাদের তরফ থেকে কুর্নিশ। অশোকনগর কল্যাণগড় পুরসভার স্বপ্না হরিজন নামে এই বাস্তবের দুর্গা হাসি মুখে তার লড়াই চালিয়ে যাচ্ছে। হতে পারে সেই কাজ পুরুষের, কিন্তু নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই, তা আবারও প্রমাণ করেছেন স্বপ্না হরিজন। পরিবারের মুখে অন্ন তুলে দিতে ও স্বনির্ভর হতে কোনো পেশাই মহিলাদের কাছে ব্রাত্য নয়।